এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে আগে থেকেই অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তবে মাঠে নামার আগে তিনি সতীর্থদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন, যেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকা দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। সেখানে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। গোপন সূত্রে জানা গেছে, বৈঠকে রিয়াদ এবং সৌম্যকে এশিয়া কাপের জন্য তৈরি হতে বলেছেন সাকিব আল হাসান। সাকিবের মতে, এশিয়া কাপ চলাকালীন কেউ ইঞ্জুরিতে পড়লে সঙ্গে সঙ্গে রিয়াদ বা সৌম্যকে উড়িয়ে নেওয়া হবে এশিয়া কাপের স্কোয়াডে, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। এ সময় তিনি মাহমুদুল্লাহকে বলেন, আমি দেশে থাকলে হয়তো রিয়াদ ভাই যে করে হোক তোমাকে আমি একাদশে রাখতাম, কিন্তু দুর্ভাগ্য ছিল যে আমি দেশে ছিলাম না, আর এ সময়ই নির্বাচকরা দল ঘোষণা করে ফেলেছেন। এমনকি আমি এটাও জানি না আমাকেই বা কেন এশিয়া কাপ এবং বিশ্বকাপে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। যেহেতু আমাকে অধিনায়ক করেই ফেলেছে, সেহেতু আমি চাইব এশিয়া কাপ এবং বিশ্বকাপে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে।